বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শোবিজের অনেক তারকারই তার সঙ্গে ছিল সখ্যতাপ। আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিলেও দেখা যেত। তাদের মধ্যে একজন অভিনেত্রী তানভিন সুইটিপ, সরকারের নানা উদ্যোগের সঙ্গে সহমত জানাতে দেখা গেছে তাকে, এমনকি বিভিন্ন আয়োজনেও উপস্থিত থেকেছেন তিনি। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, তাই খুব স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠেছে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যদের মতো তানভিন সুইটিও আত্মগোপনে রয়েছেন কিনা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রী বলেন, আমি কেন পালাবো, আমি তো কোনো অন্যায় করিনি, আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে, আমি সেখানে যেতেই পারি। তানভিন সুইটি আরো বলেন, এমন তো না যে আমি কোনো সুবিধা নিয়েছি, আমি আগে যা ছিলাম এখনো তাই আছি, তাই আমার সঙ্গে কারো কোনো বৈরী সম্পর্ক হবে না আশা করি। কথা প্রসঙ্গে অভিনেত্রী আরও জানান, আবার অভিনয়ে আসবেন তিনি, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন, সবকিছু আগের মতো হলেই পর্দায় দেখা যাবে তানভিন সুইটিকে। বিনোদন ডেস্ক, কালবেলা।